আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিক জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পদার্থের গাঠনিক ধর্মের তৃতীয় পর্বে। অলরেডি তোমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব করে ফেলছো, যেখানে কিন্তু আমি এই প্রথম এবং দ্বিতীয়তে এই চ্যাপ্টারটার মধ্যে তোমাদের এই সিলেবাসের মধ্যে যতটুকু কন্টেন্ট আছে, যে স্থিতিস্থাপকতা এবং হচ্ছে ইয়ং গুণাঙ্ক, তার সম্প্রসারণে কৃতকাজ বা বিভিন্ন গুণাঙ্ক এবং লাস্ট পয়সনের অনুপাত, এই সবগুলোর কিন্তু বেসিক আইডিয়াটুকু আমরা কিন্তু গত ক্লাসগুলোতে নিয়ে ফেলছি, এবং আমরা কিন্তু সেই বেসিক আইডিয়াগুলোর সাথে সাথে বেশ কিছু ছোটোখাটো অঙ্কও করছিলাম আমরা। আজকে আমরা দেখব ওই টপিকগুলোর উপর বেস করে কীভাবে প্রশ্ন আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলোতে বা এইচএসসি পরীক্ষাতে কীভাবে একটু ঘুরিয়ে আসতে পারে, বা কী কী ধরনের ম্যাথ আসলে হওয়া সম্ভব, তো সেগুলো একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দিব। খুব বেশি সময় আমাদের লাগবে না আজকে, কারণ আজকে কোনো আমাদের থিওরি পড়াশোনা নেই, সবগুলো থিওরি কিন্তু আমরা অলরেডি প্রথম এবং দ্বিতীয় পর্বে দেখাই ফেলছি, এবং আজকে শুধুমাত্র আমরা কিন্তু ওইগুলোর উপর বেস করে নানান ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। এবং তোমরা যারা এখনও হচ্ছে আমাদের গাণিতিক ফিজিক্সে যুক্ত হও নাই, তারা কিন্তু দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ 27 তারিখ থেকে কিন্তু ওরিয়েন্টেশন, এটা কিন্তু ভোলা যাবে না। এবং তোমরা কে কে যুক্ত হয়েছো সবাই একটু, কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্টে জানিয়ে দাও যে ভাইয়া ইয়াস যুক্ত হয়েছে, এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দাও যেন হচ্ছে সবাই বুঝতে পারে যে হ্যাঁ ক্লাসটি শুরু হয়ে গেছে, সবাই একটু মেনশন করে দাও। আর আমি একটু মেনশন করে দিচ্ছি সবাইকে। তো তার আগে তো সবাই একটু কমেন্ট করে জানাও যে কার কী অবস্থা, গত দুইটা পর্ব তোমাদের কেমন লেগেছিল, তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি না, তাহলে আমরা আমাদের আজকের প্রথম পর্বটা শুরু করব। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করে জানাতে থাকো। ওকে, আচ্ছা, যারা আসসালামু আলাইকুম জানাইছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমিও ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। ওকেই, তো আচ্ছা ফাইন, তো চলো আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে শুরু করবো। হ্যাঁ খুব ভালো লাগছিলো ক্লাস। ওকে থ্যাংক ইউ। তো আজকে ক্লাসটা কিন্তু অনেক চমৎকারই লাগবে আশা করা যাচ্ছে। আমরা আজকে ক্লাসে বেশি কমেন্ট পড়বো না, আমরা কিন্তু একটু মনোযোগ দিব যে আজকে ক্লাসটি বেশি গুরুত্বপূর্ণ, কারণ তুমি এই যে জিনিসগুলো কন্টেন্টগুলো শিখে আসলা এর উপরে বেস করে কিন্তু ভাইয়া কী কী রকমের অঙ্ক নানানভাবে আমাদের পরীক্ষায় অলরেডি আসছে, তুমি এখন কিছু অঙ্ক দেখলেই তোমার কাছে মনে হবে কি আর এগুলো তো নতুন মনে হচ্ছে, বা নতুন না মনে হলেও তুমি টপিকগুলো চিনতে পারবা, কিন্তু অঙ্ক সলভ করতে গিয়ে নানান ধরনের সমস্যা হতে পারে, বা তোমার ওই যে ইনিশিয়েটিভটা নেওয়া যে তুমি অঙ্ক সলভ করবা, যে তুমি পারবা, ওই কনফিডেন্ট আসলে আমরা আজকে ক্লাসে বিল্ড করতে চাই। তো খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে, যারা যারা ক্লাসে যুক্ত হয়েছো একদম শেষ পর্যন্ত থাকবা, খুব বেশি সময় লাগবে না আজকে, কারণ আমাদের শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেমই আমাদের আজকে থাকবে, তো একটু মনোযোগ দিয়ে থাকবা। তোমরা যদি চাও অনেক আমরা কিন্তু সুন্দর করে একদম যা যা আছে শেষ করার চেষ্টা করবো একদম এ টু জেড। তো ইনশাল্লাহ, তো চলো আমরা ক্লাসটা শুরু করবো। কিন্তু সবাইকে আমরা জানাও সবাই রেডি কিনা, যদি সবাই রেডি হয়ে যাও সবাই কমেন্টে লেখো যে ভাইয়া ইয়েস রেডি, চলেন শুরু করি, তাহলে কিন্তু আমরা ক্লাসটা শুরু করবো আমরা। এবং আমি তোমাদেরকে কিছু HW দিয়েছিলাম মনে আছে, পর্ব এক পর্ব দুইতে, তো ওই সেই HWগুলো কিন্তু বলছিলাম যে কালকে করাবো আজকে করাই দিয়েছি, সমস্যা নেই। এবং ওইটার উপর বেস করে ভাইয়া নানানভাবে কিন্তু প্রশ্ন বুয়েটে রুয়েটে কুয়েটে চুয়েটে অলরেডি আসছে, এবং সামনের দিনগুলোতেও আসবে, এটা কথা দিচ্ছি। তো চলো আমরা তাহলে হচ্ছে সেইগুলো শুরু করবো এখনই। তো চলো আমরা শুরু করতে থাকি হচ্ছে, তোমরা সবাই একটু কমেন্টে হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দিতে থাকো এই সুযোগে, এবং হচ্ছে চলো আমরা আস্তে আস্তে শুরু করি। তো তার আগে একটা জিনিস করলে ভালো হয় কি না, যে আমরা হচ্ছে একটু খুব দ্রুত একটু রিভিউ করে দিই কী কী ফর্মুলা পাইছিলাম। এখন থিওরিগুলো তো রিভিউ করা যাবে না, আর দুইটা ক্লাসে আমরা সেটা শেষ করছি, কিন্তু ওইগুলোর উপর বেস করে কী কী ধরনের মানে ফর্মুলাগুলো আমরা পাইছিলাম সেগুলো চলো খুব দ্রুত একবার আমরা রিভিউ করে ফেলি। আমি বলবো তোমরা চাইলে কমেন্টে লিখেও ফেলতে পারো যে ভাই হ্যাঁ এই সূত্রটা এইটা ছিল, এই সূত্রটা এইটা ছিল। ঠিক আছে, তো দেখো আমরা একদম শুরুতে জিনিসটা পাইছিলাম এই চ্যাপ্টারের মধ্যে, একদম শুরুতে মনে করো পাইছিলাম না অসহপীড়ন। হ্যাঁ, এই অসহপীড়নের ব্যাপারটা কিন্তু ভাই সৃজনশীলে আসে, একটু ভিন্নভাবেও আসে, ওইটা আজকে দেখাই দিব যে কীভাবে এই জিনিসটা দিয়ে একটু ঘুরে পেঁচে অঙ্ক দিতে পারে। তো দেখো তুমি পড়ছিলে যখন অসহপীড়ন, আমি তোমাকে বলছিলাম তাই না যে অসহপীড়ন সমান কী কী বলছিলাম, যে এরকম বলছিলাম যে অসহপীড়ন সমান সমান এটা পাইছিলাম তুমি, যে অসহ বল, অসহপীড়ন সমান কী ছিল, যে অসহ বল বা এই ক্ষেত্রফল, তাই না? এটা কিন্তু আশা করি সবার মনে আছে, প্রথম ফর্মুলা আমরা এখানে পাইছিলাম, ভালো কথা, F/A। তারপরে ভাই আমরা আর কী কী ফর্মুলা পাইছিলাম ভাই, এরপরে আমরা আরও ফর্মুলা পাইছিলাম হচ্ছে ইয়ং গুণাঙ্ক পাইছিলাম সরাসরি। তো চলো ইয়ং গুণাঙ্কের ফর্মুলা লিখে ফেলি, তোমরাও কমেন্টে একবার সবাই লেখো ইয়ং গুণাঙ্কের ফর্মুলাটা, যে ইয়ং গুণাঙ্ক এটা কী পাইছিলাম আমরা। তো আশা করি এটা সবারই মনে আছে তাই না, যে এই ওয়াই ইকুয়াল টু ছিল হচ্ছে আমাদের কি এরকম ছিল FL বাই হচ্ছে কি AL, অথবা F না দেওয়া থাকলে আমরা কী লিখতাম, লিখতাম হচ্ছে MG, আর সাথে তো L তো থাকতোই, এবং A না দেওয়া থাকলে কী থাকতো আমাদের পাই আর স্কোয়ার এবং হচ্ছে স্মল L, এটা আমরা পাইছিলাম। এবং তোমাদের আশা করি এটাও মনে আছে, সবাই একটু কমেন্টে লিখবা আজকে যে ওয়াই ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্কের একক কি, সবাই কমেন্টে লেখো, সবাই একটু লেখো ইয়ং গুণাঙ্কের একক। আমি যা যা প্রশ্ন বলবো তোমরা কমেন্টে একবার লিখবা, তাহলে এই যে দুইটা ক্লাস করে যারা আমার সাথে দুইটা ক্লাস করে এই এতটুকু শিখছো, বা আগেও যারা শিখছো, তারা কিন্তু রিভিউ রিভিউ হয়ে যাবে জিনিসটা,
ওকে ফাইন, এবার আরেকটা জিনিস কিন্তু খেয়াল করো, অসহ পীড়ন লিখছি, শুধু পীড়ন যদি চাইতো সিম্পল, কালকে আমরা শিখছিলামই তো বলবাই ক্ষেত্রফল, পীড়ন মানে কী ছিল? বলবাই ক্ষেত্রফল। ফাইন, এইটা আমরা পাইছিলাম। এবং ভাইয়া এরপরে আমরা আরও গুণাঙ্ক পাইছিলাম, আয়তন গুণাঙ্ক, মনে পড়ে আয়তন গুণাঙ্ক কী বলছিলাম? এরকম বলছিলাম আজকে আয়তন গুণাঙ্কের অঙ্ক দেখাবো, নর্মাল অঙ্ক দেখাছিলাম কতদিন, আজকে দেখাবো বুয়েটের ওয়েটে কুয়েটে চুয়েটে এগুলাতে কীভাবে অঙ্কগুলো আসতে পারে, একই জিনিস কীভাবে আসতে পারে। দেখো আমাদের কী করতে হবে, এই আয়তন গুণাঙ্ক লিখতাম আমরা এভাবে যে এফ ভি ডিভাইডেড বাই এ ইন্টু ডেল ভি, এটা পাইছিলাম মনে পড়ে, যেখানে এফ মানে ছিল বল, ভি মানে ছিল আদি আয়তন, এ মানে ছিল ক্ষেত্রফল, আর ডেল ভি মানে কী ছিল? আয়তনের পরিবর্তন। ওকে ফাইন। এবং একইভাবে আমরা আরেকটা সূত্র পাইছিলাম যে এফ বাই এ না দেওয়া থাকলে মাঝে মাঝে চাপ দেওয়া থাকতে পারে, তো চাপ দেওয়া থাকলে আমরা সেটা কাজে লাগাবো, এফ ভি নিজে কী আসবে? জাস্ট ডেল ভি, কারণ এফ বাই এ মানে কিন্তু ছিল পি, তাহলে হবে পি ভি বাই ডেল ভি, পি ভি হবে, সরি পি ভি বাই ডেল ভি। সুন্দর, এটা আমরা বুঝে ফেলছিলাম। এবং ভাই এখানে তুমি আরেকটা জিনিসও পাইছিলা তুমি, যে সংনম্যতা মনে পড়ে, দেখি তো কার কার মনে আছে সংনম্যতার ব্যাপারটা, সংনম্যতার ব্যাপারটা কার কার মনে আছে সবাই একটু কমেন্টে লেখো, যে ইয়েস, যে কে ইকুয়াল টু আমরা কী বলছিলাম, যে কে ইকুয়াল টু, দেখি সবাই একটু কমেন্টে লেখো, সংনম্যতা মনে পড়ে কথাটা, সংনম্যতা একটু লেখো সবাই একটু কমেন্টে লেখো, ইয়েস, হ্যাঁ অনেকেই পারতেছো, ইয়ং গুণকের একক ঠিকঠাক আসছে সবার, ওকে ফাইন। কেটা বলো কী কী বলছিলাম? হ্যাঁ সংনম্যতা বলছিলাম, যে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, তার মানে আয়তন গুণাঙ্ককে উল্টাইলে আমরা কী পাওয়া যায়? সংনম্যতা পাওয়া যায়, এটা আমাদের মাঝে মাঝে কাজে লাগতে পারে, ঠিক আছে, আচ্ছা ভালো কথা, এটা পাইলাম এটা পাইলাম। এরপর আমাদের আরেকটা গুণাঙ্ক আমরা পাইছিলাম গত ক্লাসে, সেটা ছিল কি? ইটা, তাই না? এটা সমান সমান আমরা কী বলছিলাম? বলছিলাম ভাই এটা সমান সমান যে দৃঢ়তার গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক। দৃঢ়তার গুণাঙ্ক কী বলছিলাম? যে মোচড় পীড়ন বা মোচড় বিকৃতি। এবং ওইখানে ফর্মুলা পাইছিলাম কি? এফ বাই এ থিটা, মনে পড়ে সবার? হ্যাঁ। এবং বলছিলাম কি থিটা কিসে? থিটা রেডিয়ানে। এবং আরেকটা কথা বলছিলাম যে ভাইয়া এই থিটা ইকুয়াল টু, এই যে থিটা, এই থিটা সমান সমান কী হবে খেয়াল করো, এই থিটা সমান সমান চাইলে আমরা কী লিখতে পারবো? এখানকার থিটা সমান সমান লেখা যায় কি? যে স্মল ডি বাই ক্যাপিটাল ডি, যেখানে ক্যাপিটাল ডি মানে কী ছিল? যে একটা বাহুর দৈর্ঘ্য, যেই আমাদের চতুর একটা একটা চতুর্ভুজের মধ্যে একটা বক্স দেওয়া ছিল, সেই বক্সের একটা বাহুর দৈর্ঘ্য। আর ছোটো ডিটা কি? ওই যে তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করে এরকম সরাই ফেলছো, কতটুকু আপেক্ষিক সরণ ঘটছে সেটা হচ্ছে স্মল ডি। তো এটা প্রশ্ন লেখা থাকবে, আপেক্ষিক সরণ বা এটা লেখা থাকবে, বাহুর দৈর্ঘ্য লেখা থাকবে। ওকে ফাইন। তো আমরা বুঝে ফেললাম এই চ্যাপ্টারে আমাদের এই ফর্মুলাগুলো এরকম এরকম জিনিস ছিল, ভালো কথা। এবার খেয়াল করো এই তিনটা গুণাঙ্ক আমাদের ছিল, এবং স্পেশালি আরও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা ছিল যে তার সম্প্রসারণীকৃত কাজ বা বিভব শক্তি বা সঞ্চিত শক্তি, সেটা আমি আলাদা করে এই সাইডে লিখি, তাহলে সুন্দর হবে ব্যাপারটা। খেয়াল করো আমরা বাংলাটা সহজমুখ লিখে দিচ্ছি, কী বলছিলাম তোমাকে? বলছিলাম যে তার সম্প্রসারণীকৃত কাজ, এই কথাটা বলছিলাম না ভাইয়া, যে তার সম্প্রসারণীকৃত কাজ, শুধু তার সম্প্রসারণীকৃত কাজ কী বলছিলাম? না, তার সম্প্রসারণে কৃতকাজ না বলে কিন্তু এটুকু বলছিলাম যে তার সম্প্রসারণে কৃতকাজ, এবং আমি বলছিলাম যে তার সম্প্রসারণ কৃতকাজ, তারপর তোমাকে বলে বিভব শক্তি, সঞ্চিত শক্তি, তারপর হচ্ছে স্থিতিস্থাপক শক্তি, এগুলো বললে কী করতে হবে? এগুলো বলে তোমাকে ডাব্লিউ বের করতে হবে। আর ডাব্লিউ সমান সমান তুমি কী লেখা শিখছো? এ লেখা শিখছিলা, যে ডাব্লিউ সমান সমান হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই কি ক্যাপিটাল এল, একটা ফর্মুলা এটা ছিল। এবং আমাদের ভাই আরও একটা ফর্মুলা ছিল ডাব্লিউ এর, সেটা কি? যে হাফ ইন্টু এফ ইন্টু স্মল এল, তাই না? মনে পড়ছে সবার? ভালো কথা। এবং ভাই আমরা কিন্তু এটাও লিখতে পারতাম যে ডাব্লিউ ইকুয়াল টু ইউভি। আমি বলব ভাইয়া ইউভি কখন লিখছিলেন? লিখছিলাম তো ভাইয়া ওই যে মনে আছে একক আয়তনের সঞ্চিত শক্তির বেলায় ইউ সমান সমান ডাব্লিউ বাই ভি, তাহলে ডাব্লিউ সমান সমান কি? ইউভি, অবশ্যই লেখা যাবে। তো এটা তুমি চাইলে মনে রাখতে পারো, ইউ সমান ডাব্লিউ সমান সমান ইউভি, যেখানে এই ভি মানে কী ছিল আমাদের? ভি মানে ছিল আয়তন, তাহলে আয়তন কীভাবে লিখতাম আমরা? ওই যে তারের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, এটা একটু ছাইডে মনে রাখতে পারো। সবগুলো আমি একসাথে করে দিচ্ছি তোমার জন্য, রিভিউ হয়ে যায় একবার। এবং ভাইয়া এরপরে তুমি আরও একটা শিখছিলাম মনে আছে, যে তার সম্প্রসারণে একক আয়তনের সঞ্চিত শক্তি, যখন তোমাকে বলতো একক আয়তন তখন তুমি ইউ নিয়ে কাজ করতা। হ্যাঁ, তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, যখনই তোমাকে বলতো একক আয়তন, একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে বিভব শক্তি, একক আয়তনে কৃতকাজ, একক আয়তন কথাটা বললে আমরা তখন কী ইউজ করতাম? আমরা তখন ইউজ করতাম ইউ, ইউ বের করতাম আমরা। তো ইউ এর একটা ফর্মুলা তো একটু আগে দেখলাম আমরা, ডাব্লিউ আই ভি, আয়তনে ভাগ করলে পেয়ে যাবো একক আয়তনের কাজ বা একক আয়তনের সঞ্চিত শক্তি। এবার এখানে আমরা স্পেশালি ফর্মুলা পাইছিলাম কী কী? তো এটা পাইছিলাম যে হাফ ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু কী ছিল? হোল স্কোয়ার ছিল, মনে পড়ে?
স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার মানে হোল স্কোয়ার ছিল। এবং আরও একটা পাইছিলাম ভাইয়া, ইউ সমান সমান কি হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি। আজকে যদি অঙ্ক দেখাবো কোনো টেনশন নাই, যে হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি। হ্যাঁ, তো এটা একটু মনে রাখতে হবে তোমাকে, হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি, এইটা আমার ফর্মুলা ছিল। এবং লাস্ট ভাইয়া আরও একটু ফর্মুলা ছিল পয়সনের অনুপাত, আশা করি তোমাদের মনে আছে। ওই যে বলছিলাম কোনো একটা তারকে টেনে লম্বা করলে কি হয়, যে তারের দৈর্ঘ্যটা কি বৃদ্ধি পায়, ঠিকই আছে, কিন্তু তারের কি তারটা চিকনো হয়ে যায় না, মানে পার্শ্বের দিকে একটু কমে যায়। তার মানে দৈর্ঘ্যে বিকৃতি ঘটে, পাশাপাশি পার্শ্বেও কিন্তু বিকৃতি ঘটে। এবং এই পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত করার পর যেটা পাইছিলাম তার নামে কিন্তু আমরা কী বলছিলাম, যে হ্যাঁ পয়সনের অনুপাত। তো সেই পয়সনের অনুপাতে আমরা সূত্র পাইছিলাম এইভাবে, মনে পড়ে, যে বলছিলাম একটা মাইনাস থাকে অঙ্কর সময়, মাইনাস আমরা না দেই কোনো সমস্যা নেই, কিন্তু সূত্রের মধ্যে মাইনাসটা দেওয়া হয় কি জন্য, ওই যে পার্শ্ব যে হ্রাস পাচ্ছে সেই জিনিসটা ইন্ডিকেট করার জন্য। আমরা পাইছিলাম ফর্মুলা কি, তাহলে আমি এই ছোটো ডি বাই বড়টিকে আমি সাইডে লিখে দিচ্ছি, যেখানে এই থিটা সমান সমান কি, যে ছোটো ডি বাই হচ্ছে কত, বড় ডি। আর এই সিগমার সূত্র পাইছিলাম আমরা কীরকম, যে ছোটো ডি বড় এল, বড় ডি ছোটো এল, তাই না, এরকম একটা ফর্মুলা পাইছিলাম। বা আমরা এখানে কী করতে পারতাম, আমরা হচ্ছে এখানে ব্যাসার্ধ দিয়েও লিখতে পারতাম, সেটা দেখছি। এইটুকু ছিল কিন্তু তোমার এই চ্যাপ্টারের এই সংক্ষিপ্ত জিনিসটুকু। এবার কোথায় কীভাবে কী আসে আমি সব কিছু বলে দিচ্ছি। ইয়ং গুণাঙ্কর এই ব্যাপারটা অনেক বেশি আসে আমাদের সৃজনশীলের মধ্যে এই জিনিসটা। এবং এই যে এখানে শিখলাম আমি মিস্টার ডাব্লিউ এরটা এবং ইউ এরটা, এবং এখানকার যে পয়সনের অনুপাতটা, এই যে এইখানে জিনিসটা খেয়াল করছো, এই কয়েকটা জিনিস, এই কয়েকটা জিনিস কিন্তু তোমার হচ্ছে পরীক্ষায় সৃজনশীলে বেশি আসবে। এবং এই জিনিসটা তোমরা সবাই ক্লিয়ারলি রিভিউ করে ফেলতে পারছো কিনা, বা সবার মনে পড়ে গেছে কিনা, সবাই একটু কমেন্টে জানো জিনিসটুকু ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্টে লিখে ফেলো, আমরা যে এই অধ্যায়ের মধ্যে এই পার্টটুকু সুন্দর করে দেখে ফেলছি, এগুলো দিয়েই কিন্তু আমাদের পরীক্ষায় সিকিউ এমসিকিউ বা অ্যাডমিশনের প্রশ্ন আসবে। তো সেই প্রশ্নগুলো নিয়ে চলো আমরা একটু অ্যানালাইসিস করি, যে কীভাবে আমাদের প্রশ্নগুলো ঘুরিয়ে দিতে পারে, কীভাবে একটু ভিন্ন হয়ে দিতে পারে, সেগুলো আমরা দেখবো। তো সবাই একটু কমেন্ট করে জানাই ফেলো যে হ্যাঁ এই জিনিসটুকু তোমাদের সব কিছু, হ্যাঁ সব কিছু ক্লিয়ার কিনা, যা আমরা বলছিলাম কোনটার পরিচয় অজানা আছে কিনা সবাই একটু জানাই ফেলো। তো যারা গত ক্লাসগুলোতে ছিলে তারা অবশ্যই সুন্দর মতো ক্লিয়ার হয়ে গেছো, যদি কেউ না থাকো, গত দুইটা ক্লাস না করে থাকো, তাহলে কিন্তু পর্ব এক এবং পর্ব দুই তোমরা কিন্তু ইউটিউব থেকে দেখে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। তো চলো আমরা এখন দেখব হচ্ছে এই পার্টটুকু থেকে কীভাবে নানান প্রশ্ন আসতে পারে, একটা একটা করে দেখবো আমরা। ফার্স্ট অফ অল চলো ওই যে গত দিনের এইচডাব্লিউটি যেটা দিয়েছিলাম ওইটা আমরা আগে দিয়ে শুরু করি, এবং ওইটাতে কীভাবে ভ্যারিয়েশন আনতে পারে, কীভাবে পরীক্ষায় চেঞ্জ আনতে পারে সব কিছু দেখাই দিচ্ছি তোমাকে আমি। তো দেখি কি আর কী অবস্থা। হ্যাঁ, তো আশা করি সবাই হচ্ছে এইটুকু ক্লিয়ার। দেখি ঢুকে দেখে ফেলি আমি একটু, ইয়েস হ্যাঁ জি ভাইয়া ক্লিয়ার বুঝছি, ওকে হ্যাঁ বুঝছি, ওকে চমৎকার চমৎকার, ইয়েস ডান ডান। ওকে ওকে সুন্দর চমৎকার, বুঝতে পারছি বুঝতে পারছি, ওকে ওকে সুন্দর, ওকে ওকে সুন্দর, ওকে ঠিক আছে চমৎকার। তো চলো আমরা এখন দেখি তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে, ও সুন্দর সুন্দর, ওকে। তো চলো সবাই আমরা অঙ্ক করার জন্য রেডি কিনা সবাই কমেন্টে লেখো, যে ভাই রেডি অঙ্ক করার জন্য রেডি কিনা সবাই কমেন্টে লিখে ফেলো, ইয়েস রেডি অর নট, ঠিক আছে ওকে ফাইন। তো আর তোমরা কিন্তু যারা হচ্ছে টপ হান্ড্রেডে ছিলা, তোমরা যারা টপ হান্ড্রেডে ছিলে তারা কিন্তু প্রোমো কোডটি ইউজ করে ফেলো, নাহলে কিন্তু এটার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, তো তখন কিন্তু তুমি আর ইউজ করলে এই অফারটা পাবা না। তো আমাদের গাণিতিক ফিজিক্সে তোমাদের জন্য কিন্তু চমৎকারভাবে গোছায় আমরা কন্টেন্টগুলো করব, সবগুলো ক্লাস কিন্তু তুমি হচ্ছে সুন্দর পেয়ে যাবা, আমাদের হচ্ছে রেকর্ডেড ক্লাস যেগুলো আছে সেগুলো কিন্তু ওয়েবসাইটে সুন্দর পেয়ে যাবা সাজানো, এবং পাশাপাশি তো আমরা লাইভ ক্লাস হচ্ছে গাণিতিক প্রবলেম সলভ কিন্তু আমরা নিবই। তো চলো আমরা হচ্ছে এখন শুরু করি, এবং যেটা বলতেছিলাম তোমাদেরকে যে ইয়ং গুণাঙ্ক, পয়সনের অনুপাত এবং হচ্ছে এদিকে কাজ এবং এই যে সঞ্চিত শক্তি, এই পার্টগুলো পরীক্ষায় সিকিউতে বেশি বেশি আসে। হ্যাঁ, তো সবই তো চলে আসলো, কারণ এই পার্টটুকুর মধ্যে, এই পুরো চ্যাপ্টারটার মধ্যে এই সিরিজ মধ্যে পার্টটুকু অনেক বেশি ইম্পর্টেন্ট, যার মধ্যে এগুলো আরও বেশি ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, আর এইগুলো পরীক্ষায় আসে, অল্প বিস্তর আসে, সমস্যা নেই। তো অঙ্ক দেখলে তুমি বুঝতে পারবা সমস্যা নেই। তো চলো শুরু করি, অঙ্ক শুরু করি। এখন তুমি খুব সহজে বুঝতে পারো যে অঙ্কগুলো কীভাবে আমাদের পরীক্ষায় আসতে পারে। তো খেয়াল করো যে হচ্ছে আমরা এখন একটা একটা করে অঙ্ক দেখি, একটা একটা অঙ্ক দেখবো আমরা। গতদিন শুরুতে যে অঙ্কটা নিয়েছিলাম আমরা, মনে পড়ে সবার? তো ওই অঙ্কটা দিয়ে আমরা চলো শুরু করি। আমরা কিন্তু আসো বেশ কিছু ম্যাথ সলভ করবো, আমরা এখন শুধু ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম দেখব। তো আমরা একটা গতদিন একটা অঙ্ক তোমাদেরকে দিছিলাম, যে ধরলাম আমাদের কাছে কোনো একটা তার আছে, যেই তারের হচ্ছে আমরা কী কী তোমাকে বলে দিছিলাম, যে হ্যাঁ ওই তারটার ক্ষেত্রফল বলে দিছিলাম, ধরলাম আজকে ডিফারেন্ট একটা মান নেই, সমস্যা নেই।
আজকে আমরা ডিফারেন্ট একটা মান নিই, যে একটা তার দেওয়া ছিল যে তারের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার স্কোয়ার, এবং ওই তারের যে ইয়ং গুণাঙ্ক সেই ইয়ং গুণাঙ্কটা কত, ধরলাম যে 2 × 10⁻১১, এটাই ধরে নিলাম আমরা নিউটন পার মিটার স্কোয়ার। এবং আমাদেরকে বলা হয়েছিল এই যে তারটা, এই তারটাতে আমি তাপমাত্রা কী করছি, তাপমাত্রা আমি হচ্ছে 30 ডিগ্রি, ধরলাম সাপোজ 30 ডিগ্রি, 30 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করছি, 30 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করছি, 30 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করছে। তো 30 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করলে এখানে যে তাপজনিত বল, এই তাপজনিত বলের পরিমাণ যেটা সৃষ্টি হবে সেই বলের মানটা কত, এটা তোমাকে জিজ্ঞেস করছে। ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, আর বলছে 30 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি বৃদ্ধি করছি, তাহলে এখন এই এটার মান কত। আর একটা জিনিস দেওয়া আছে ছিল কি, মনে পড়ে, আলফার মানটা কত, ধরলাম 0.003 পার ডিগ্রি সেলসিয়াস, এই ভ্যালুটা দেওয়া আছে। তার মানে পুরো জিনিসটুকু বুঝতে পারলাম কী কী দেওয়া। এখন তোমার প্রশ্ন কিন্তু বলে দিছিল যে তাপজনিত বল কত, অর্থাৎ এই একটা তার দেওয়া ছিল, এই তারের ক্ষেত্রফল দেওয়া, এই তার ইয়ং গুণাঙ্ক দেওয়া, আমি এখন এই তারটাকে উত্তপ্ত করছি, উত্তপ্ত করার ফলে এর মধ্যে কী পরিমাণ আসলে বল সৃষ্টি হয়েছে সেটা তোমাকে বের করতে বলছে। এবং এখানে এই আলফা এর মানটা দেওয়া, এবং আলফা মানে কী বলছিলাম, দৈর্ঘ্য প্রসারণ সহগ, এই বাংলাতে লেখা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ, তোমার প্রশ্নে লিখে নাও দৈর্ঘ্য প্রসারণ সহগটা হচ্ছে 0.003 পার ডিগ্রি সেলসিয়াস, ভালো কথা, এটুকু দেওয়া। এখন কীভাবে তুমি এফটা বের করতে পারো, তুমি তো ভাইয়া এত কিছু শিখো নাই, তুমি তো এই আলফা টালফা রিলেট করা শিখো নাই, এই চ্যাপ্টারে তোমাকে শেখানো হয় নাই, এই চ্যাপ্টারে তো নাই জিনিসটা। ওই যে বলছিলাম যে ক্লাস 9-10 আছে, 9-10 থেকে তোমাকে একদম মিক্স করে এই প্রশ্নটা করে দিছে। তুমি কীভাবে করবা, তুমি ফার্স্টেই ইয়ং গুণাঙ্ক তো অ্যাটলিস্ট জানো ভাইয়া, তো ইয়ং গুণাঙ্ক লিখে ফেলো। যে ভাইয়া আমরা জানি ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান সমান কি, যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে ইয়ং গুণাঙ্ক, ওয়াই ইকুয়াল টু কি, এফ এল ডিভাইডেড বাই কি, এফ এল ডিভাইডেড বাই কি, এ ইন্টু ডেল এল, তাই না, বা এ ইন্টু স্মল এল, এটা আমরা শিখছিলাম। তোমাকে এখান থেকে বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে এফ এর মান। তো এফ ইকুয়াল টু তুমি এখান থেকে কী লিখতে পারো, তো তুমি এখান থেকে এফ ইকুয়াল টু লিখতে পারো হচ্ছে যে এরকম লিখতে পারো যে ওয়াই এটা এদিকে গুণ হয়ে চলে আসবে ওয়াই এ এল ডিভাইড বাই কত, শুধু হচ্ছে ক্যাপিটাল এল, ভালো কথা। এখন তুমি খেয়াল করে দেখো এই এফ বের করতে হলে তোমার ওয়াই লাগবে, এ লাগবে, যেটা দেওয়া আছে, কিন্তু এল এল এটা দেওয়া নাই, এবং আরও একটা নতুন মান দেওয়া, তাপমাত্রাও দেওয়া, আবার আলফাও দেওয়া, কীভাবে রিলেট করা যাইতে পারে। তো এই জন্যই তোমাদেরকে আমি হিন্টস দিছিলাম, এবং তোমরা অনেকেই কিন্তু এই অঙ্কটা করতে পারছিলে, আমাকে কালকে কমেন্টে জানাইছিলে যে ভাই হ্যাঁ অ্যান্সারটা এত হবে, খুবই সুন্দর যারা আসলে করতে পারছো, যারা করতে পারো না তারা দেখো কীভাবে আসলে করা উচিত ছিল বা কীভাবে আমরা জিনিসটা করতে পারতাম। তো আলফায়ের একটা ফর্মুলা ছিল, সেটা বলছিলাম যে আমাদের 9-10 কিন্তু ওই যে ষষ্ঠ অধ্যায় তাপের যে অধ্যায়টা ছিল সেইখানে লেখা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ। সেই জিনিসটা কী ছিল, উপরে ছিল হচ্ছে তাপমাত্রার, উপরে ছিল হচ্ছে আমাদের দৈর্ঘ্যের পার্থক্য, মনে করো আগে একটা তারের দৈর্ঘ্য ছিল 1 মিটার, এখন হয়ে গেল 1.5 মিটার, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে বা পরিবর্তন হয়েছে, 0.5, তো ওইটা হয়তো উপরে মানে ডেল এল লিখতাম। তো আমরা এখানে ডেল এল না লিখে স্মল এল লিখতেছি, কেন, কারণ আমরা কিন্তু স্মল এলটাকে এখানে প্রকাশ করছি দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্যের বৃদ্ধিটুকুকে দিয়ে, তাহলে আমি শুধুমাত্র স্মল এল লিখলাম আমরা, বা ডেল এল লিখতে পারি। আর নিচে ছিল হচ্ছে আমাদের এই জিনিসটা, নিচে ছিল হচ্ছে আমাদের দেখো এই যে ক্যাপিটাল এল ছিল, এবং ছিল হচ্ছে ডেল থিটা, তার মানে ব্যাপারটা অনেকটা সূত্রটা এরকম অনেকটা ছিল যে ডেল এল বাই হচ্ছে এল ডিভাইড বাই ডেল থিটা। কোনটার মানে কি, এটার মানে কি আসলে, এটা মানে যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো তার যদি তুমি নাও এবং তার তাপমাত্রা তুমি যদি প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে থাকো, 1 ডিগ্রি বৃদ্ধি করলা, 1 থেকে 2 বানাইলা, 2 থেকে 3 বানাইলা, 3 থেকে 4 বানাইলা, এই যে এভাবে যে 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়াচ্ছ, এর ফলে অবশ্যই কী হবে, আমাদের দৈর্ঘ্যটাও প্রসারিত হবে, প্রসারিত হবে। তো তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াইলে ওই 1 মিটার তারের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায় আসলে, ওইটাকে আমরা বলছি কি দৈর্ঘ্য প্রসারণ সহগ। তার মানে তাপমাত্রা 1 ডিগ্রি করে বাড়তে থাকলে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেতে থাকে, এইটার যে আসলে রিলেশন বা সম্পর্ক সেইটা আসলে বেসিক্যালি আমরা মেজারমেন্ট করি কী দ্বারা, আলফা দ্বারা বা দৈর্ঘ্য প্রসারণ সহগ দ্বারা। 9-10 ব্যাপার ছিল, অনেকেই হয়তো বা শর্ট সিলেবাসে ছিল না বা পড়ো না, এরকম হতে পারে, যাই হোক আসো আমরা এখন জিনিসটা একটু কাজ করার চেষ্টা করি। তো এখানকার যে ডেল এল বা স্মল এল যেটাকে বললাম আমরা, তো এখানে আমরা কী লিখবো, এটা কিন্তু মনে মনে রেখো, এটা কিন্তু আমাদের ভাইয়া পরীক্ষাতে আসতে আসতে ভর্তি পরীক্ষাগুলোতে দেখবা কবে আমাদের বোর্ড পরীক্ষাতেই চলে আসে বলা যায় না, কারণ বোর্ড পরীক্ষা যখন প্রশ্ন কঠিন করে তখন কিন্তু ওই অ্যাডমিশনের ওই কনসেপ্টগুলো নিয়ে কাজ করে। তো খেয়াল করো তুমি যদি একটা জিনিস এল বাই এল এই ভ্যালুটা তুই তাকাও, তুমি এই ডেল থিটাটাকে এখানে গুণ আকারে আসে ভাগ আকারে আসে এদিকে গুণ করে দাও, পাঠাই দাও, তাহলে থাকবো তো আলফা ইন্টু কত থাকবে ডেল থিটা, খেয়াল করছো, থাকলে কত আমাদের আলফা ইন্টু হচ্ছে ডেল থিটা, এটা সমান আমরা কী লিখতে পারো, এর সমান লিখতে পারো স্মল এল বাই ক্যাপিটাল এল। একটু তাকায় দেখো ভাইয়া, স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে তুমি এই স্মল এল বাই ক্যাপিটাল এল এর জায়গায় কী লিখতে পারবা, ওয়াই এ তো ছিলই আগে থেকে, স্মল এল বাই ক্যাপিটাল এল এর জায়গায় লিখতে পারবা আলফা ইন্টু ডেল থিটা, তাহলে ওয়াই এ আলফা ইন্টু ডেল থিটা। তুমি কিন্তু ভাইয়া এটাকে
ফর্মুলা আকারেও একটু মনে রাখতে পারো, তোমার কিন্তু কাজে লাগবে। এটাকে তুমি ফর্মুলা আকারে মনে রাখতে পারো, তোমার কাজে লাগবে। যে যখন এরকম আলফা দেওয়া থাকে, ডেলথিটা দেওয়া থাকে, তখন আমাদের সরাসরি বল বের করার সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু ওয়াই আলফা ইনটু ডেলথিটা। দেখছো, আমরা কিন্তু এটা বইয়ে সরাসরি লেখা ছিল না এই জিনিসটুকু, তো আমরা একটু বের করে নিলাম। আমাদের যেহেতু পরীক্ষা হয়ে আসতেছে, কাজে লাগতেছে, তোমাকে এখন এটাই জানতে হবে ভাইয়া যে এরকম কত টাইপের ম্যাথ আসলে আছে। তো একটা টাইপ তো দেখালাম জাস্ট, এরকম কত টাইপের ম্যাথ আসলে তোমার আছে, যে তোমাকে বিভিন্ন বই ঘাটাঘাটি করে, ইঞ্জিনিয়ারিং বই, ভার্সিটি প্রশ্ন ব্যাংক বা হচ্ছে অন্যান্য রাইটারের বই ঘাটাঘাটি করে বের করে তোমাকে একসাথে করতে হবে। এবং যেই দায়িত্বটা কিন্তু আমরা নিছি গাণিতিক ফিজিক্সের মধ্যে, আমরা এইভাবে করে যত রকমের ম্যাথ আসলে এরকম নতুন নতুন হয় আসে সেগুলো একসাথে করে দিব। বেসিক অঙ্কগুলো থাকবে, তারপরে এগুলো থাকবে, টোটাল তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আসো আমরা মানটা একটু বসাই দিই, দেখো কি আছে। ওয়াইয়ের মান আছে আমাদের, তাই না? ওয়াইয়ের মানটা আমরা সুন্দর করে বসাই দিব। ওয়াই ছিল কত? 2 × 10⁻¹১। ভালো কথা। এর মানটা কত? এর মানে সরাসরি এখানে দেওয়া আছে, তো বসাই দিব আমরা। সেন্টিমিটার স্কোয়ার আছে, আমরা কী বলছিলাম মিটার স্কোয়ার মানে কী করতে হয়? 10⁴ বলছিলাম, রাইট। আলফার মানটা সরাসরি দেওয়া আছে 0.003। এবং তাপমাত্রা মানটা দেওয়া আছে 30 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করছি, মানে তাপমাত্রা পরিবর্তনটা কতটুকু হয়েছে? 30 ডিগ্রি সেলসিয়াস। ভাইয়া 30 কি আমি কেলভিন বানাবো? না, এখানে কোনো কেলভিন টেলভিন বানানোর দরকার নাই, কারণ কি দেখো এটাও সেলসিয়াসে, তাপমাত্রাও সেলসিয়াসে, সেম আছে, তোমার কোনো ধরনের চেঞ্জ করতে হবে না। তুমি এটুকু জাস্ট গুণ করে দাও, গুণ করে একটা ভ্যালু পাবা। এই যে যে মানটা আসবে সেটা কি? এত নিউটন। তার মানে এই তারটার মধ্যে এতটুকু বল প্রয়োগ করার কারণে আসলে এত নিউটন বল আসলে সৃষ্টি হয়েছিল। তো এই হচ্ছে আমাদের জিনিসটা। তো তুমি চাইলে এটাকে ফর্মুলাকে মনে রাখতে পারো, আর এই যে একটা নতুন জিনিস তোমাকে ইনক্লুড করে দেখালাম, এটাই কিন্তু আমাদের এক্সামটা ছিল। এখন তোমাকে চলো আমি আরও দেখাই এই সেম টাইপের প্রশ্নটা, যখন বুয়েটে আসছে, রুয়েটে আসছে বা চুয়েট কুয়েটে আসছে, তখন কিভাবে তারা একটু চেঞ্জ করে দিছে বা তারা উদ্দীপকটা কিভাবে লিখছে সেটাও তোমাকে ধরাই দেওয়া শিখাই দিই, টোটাল জিনিসটা ক্লিয়ার হবে। এবার চলো আমরা বুয়েটের একটা অঙ্ক দেখবো। তার আগে এটা সবার ক্লিয়ার কিনা কমেন্টে জানাও, এটা সবার ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাও। জি ভাইয়া ক্লিয়ার, ডান, সবাই একটু কমেন্টে লিখে ফেলো, আর স্ক্রিনশট তুলে ফেলো, আমি মুছে দিব। স্ক্রিনশটটা তুলে রাখো, এবং এটা যারা করছিল আগে পারছিলা খুবই সুন্দর চমৎকার, গতদিন আমাকে অনেকে অ্যান্সারটা জানিয়েছিলা, আজকেও অ্যান্সারটা জানাও। ওকে ফাইন, তো মুছে দিচ্ছি। ওকে ফাইন, স্ক্রিনশট তোলা শেষ। এবার চলো আমি এই অঙ্কটারই আরেকটা ভার্সন দেখাচ্ছি, যে এটা যখন বইটে আসছে তখন কীভাবে আসছিল, কী বলছিল তারা, এবং আমরা করতে পারি কি না। যদি মাত্রই শিখলাম আমরা এফ ইকুয়াল টু ওয়াই এ ডেল আলফা ইনটু ডেল থিটা, ওয়াই এ আলফা ইনটু ডেল থিটা, বা তুমি এভাবে করে এই যে এক লাইন লিখে তুমি এভাবে করে বেরও করে নিতে পারো, কোনো সমস্যা নাই। আর তুমি যদি মনে হয় না আমার, আমি তো সরাসরি জানি, আমি সরাসরি জানি, আমি কনসেপ্টটা বুঝছি, এখন তুমি এটা সরাসরি ইউজ করতে পারো ভর্তি পরীক্ষাগুলোতে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, সরাসরি ইউজ করতে পারবা, কিন্তু বুঝার পরে। খালি তুমি না জেনে না বুঝে খালি এইটুকু মুখস্থ করলে তখন সমস্যা, এখন কোনো সমস্যা নেই, কারণ তুমি ভাই বুঝছো ইয়ং গুণাঙ্ক থেকে এইটা ইউজ করে কীভাবে এই জিনিসটা আসলো, এখন তুমি মনে রাখতে পারো, তাই তোমার একটু ফাস্ট অঙ্ক করাটা হয়ে যাবে। ওকে ফাইন, তো চলো আমরা মুছে দিচ্ছি, এবং আমরা হচ্ছে চলো আরও একটা অঙ্ক নিই, যেবার আমরা বুয়েটের একটা অঙ্ক নিচ্ছি। হ্যাঁ, এবং এই অঙ্কটা হচ্ছে আমাদের বুয়েটে কত সালে আসছিল? বুয়েটে হচ্ছে 3-4 সালে আসছিল। হ্যাঁ, এখন যে অঙ্কটা দেখবো আমরা হচ্ছে বুয়েট 3-4 সালে আসছিল। এই কনসেপ্টের উপরে বেস করেই সব রকমের অঙ্কগুলো আমি আগে শেষ করে দিচ্ছি। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে আরও একটা অঙ্ক, সেই অঙ্কটা কোথায় আসছিল? এটা আসছিল হচ্ছে আমাদের বুয়েটে, এটা আসছিল হচ্ছে বুয়েট 3-4। হ্যাঁ, বুয়েট হচ্ছে 3-4, তো আমি জাস্ট লিখি 3-4 লিখি তাহলেই হবে। যে বইয়ের 3-4 সেশনে এই অঙ্কটা কিন্তু আমাদের আসছিল। তো অঙ্কটা কী বলছিল জানো? অঙ্কটা এরকম একটা বলছিল যে কোথাও এরকম দুইটা কী আছে, দুইটা হচ্ছে এরকম মনে করো, এটা হচ্ছে আমাদের মাটি মনে করো এরকম ব্যাপারটা, তো কোথাও দুইটা হচ্ছে আমাদের দুইটা দৃঢ় অবলম্বন আছে, এর মাঝখানে একটা তার আছে। হ্যাঁ, এদের মাঝখানে আমরা কী করছি, একটা তার ঝুলাই দিছি, একটা কী করছি, তার ঝুলাই দিছি, এই দুই পয়েন্টের মাঝখানে একটা তার ঝুলাই দিছি। এবং আমাকে প্রশ্নটা দেওয়া, এই তারের দৈর্ঘ্য দেওয়া ছিল যে 130 সেন্টিমিটার দীর্ঘ একটা তার, 130 সেন্টিমিটার দীর্ঘ একটা তার, এবং ওই তারের যে ব্যাস, ওই তারটা কতটুকু মোটা বা চিকন সেটাও বলে দিচ্ছে। ওই তারের ব্যাস হচ্ছে 1 মিলিমিটার একটা ব্যাস, তার মানে 1 মিলিমিটার ব্যাসের একটা তারকে কী করছে, 130 সেন্টিমিটার দীর্ঘ বিশিষ্ট একটা তারকে দুই পয়েন্টের মাঝখানে আটকাই দিছে। এবং তখন আটকাই যে দিলাম, তখন এটা বলা আছে ওই তারটাকে আমরা উত্তপ্ত করে আটকাই দিছি, তারটাকে গরম করতে আগে গরম করে আটকাই দিছি, তখন টেম্পারেচারটা কত ছিল, আমি সরাসরি ভ্যালুটাই নিচ্ছি, তাহলে আমাদের একদম ডিরেক্ট অঙ্কটা আসলে আমরা করতে পারি। তো অঙ্কটা বলা ছিল হচ্ছে সরাসরি ভ্যালুটা ছিল 830 ডিগ্রি। হ্যাঁ, 830 ডিগ্রি, তো 830 ডিগ্রিতে উত্তপ্ত করছি আমরা, আমি সেটাও লিখে দিচ্ছি এই জায়গাটায় যে 830 ডিগ্রি, 830 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত। তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম, উত্তপ্ত। আচ্ছা,
তো আমরা বুঝতে পারলাম যে আমাদের কাছে তার ছিল 130 সেন্টিমিটার এবং 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট তার, যাকে আমরা 830 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করছি। এখন বলছে যখন যদি 830 উত্তপ্ত করছি, যদি যদি কি হয় যদি তারটির তাপমাত্রা, তো আমি লিখে দিচ্ছি প্রশ্নটা তোমার জন্য বুঝতে সুবিধা হয়, তোমরা তুলে ফেলতে পারো আমার সাথে সাথে। যদি তারটির তাপমাত্রা, যদি তারটির তাপমাত্রা 20 ডিগ্রিতে নেমে আসে, 20 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে 20 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, তখন তারটির কী পরিমাণ, তারটির কোন টান কাজ করবে, বা তারটির ওপর সৃষ্ট টান নির্ণয় করো, তখন তারটির ওপর সৃষ্ট টান নির্ণয় করো। তার মানে সোজা কথা, ওই তারটার উপরে কী পরিমাণ টান কাজ করবে সেটা বাইর করতে বলছে। তো খেয়াল করো, প্রশ্ন আর আগে বলি, এটা বইটার মধ্যে 3-4 সালে আসছে, আমরা কিন্তু এই কনসেপ্টের অঙ্ক একটু আগে করলাম। ওইটাই দেখো সরাসরি বলছে কীভাবে, যে এ হচ্ছে দুইটা মনে করো খাম্বা, সোজা কথায় খাম্বার মাঝখানটা তার ঝুলাই দিছে, তো তারটার ব্যাস ছিল এত, দৈর্ঘ্য ছিল এত, এত সেন্টিমিটার দীর্ঘ, হ্যাঁ এত সেন্টিমিটার লম্বা একটা তার আর কি, এত সেন্টিমিটার দীর্ঘ এবং এত ব্যাস বিশিষ্ট একটা তারকে আমি 830-এ উত্তপ্ত করছি, ভালো কথা, উত্তপ্ত করে লাগাই দিছি। এরপরে যখন ঠান্ডা হয়েছে তারটা, তারটার তাপমাত্রা 20 ডিগ্রিতে নেমে আসে, ঠান্ডা হয়েছে অবশ্যই, তখন তারটার উপরে একটা টান কাজ করতেছে, যে আগে উত্তপ্ত ছিল, সুন্দর মতো লাগছিল, এখন যখন ঠান্ডা হয়েছে তখন তারটা কি সংকুচিত হবে, সংকুচিত কি টান টান খাবে, তো তখন ওই টানের মানটা জিজ্ঞেস করছেন কীভাবে কী করবো ভাইয়া। ভাইয়া একটু আগেই কিন্তু তুমি এই অঙ্কটা করে আসলা, আমি সরাসরি শিখছিলাম মনে আছে যে তারটার উপরে কী পরিমাণ বল কাজ করে, তোমাকে শিখে আসলাম ওয়াই এ আলফা ইন্টু ডেল থিটা, মনে পড়ে? হ্যাঁ, সবগুলো কি গুণাকার ছিল, ওয়াই এ আলফা ইন্টু ডেল থিটা, ইয়ং গুণাঙ্কের মানটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, এবং এই ইয়ং গুণাঙ্কের মানটা দেওয়া ছিল হচ্ছে, এবং আলফার মানটা দেওয়া ছিল যে 2×10^11 দেওয়া ছিল, আর আলফা দেওয়া ছিল 11×10^-6। তো আমি লিখে দিচ্ছি যে হচ্ছে এই আলফার মানটায় মাঝখানে লিখে আসো, যে 11×10^-6 যে পার ডিগ্রি সেলসিয়াস, আর ইয়ং গুণাঙ্ক দেওয়া থাকবেই, ইয়ং গুণাঙ্ক দেওয়া ছিল হচ্ছে এটা 2×10^11 দেওয়া ছিল সরাসরি, এটা হচ্ছে বইটা সরাসরি আমাদের 3-4 সালে সেই প্রশ্নটা। তো আসো আমরা এখন মামলা বসাই দিই, এখন ওই তারটার উপরে কী পরিমাণে বল কাজ করতেছে আর টান কাজ করতেছে একই জিনিস, একই কথা। তো মানটা বসাই দাও তোমরা সবাই আমার আগে আগে, ওয়াইয়ের মানটা কত, যে 2×10^11, এর মানটা কত, এর মানটা তো ভাই দেওয়া নেই, ক্ষেত্রফল দেওয়া নেই, ব্যাস দেওয়া আছে, তো ব্যাস দেওয়া থাকলে তুমি ব্যাসার্ধ বের করে নিয়ে কী করবা, পাই আর স্কোয়ার লিখতে পারবা, পাই আর স্কোয়ার, আর এর মান কত, এটা কি ভাই আর এর মান না, তো ব্যাস, আমরা জানি ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ আসে, আমি একবারে লিখে দিচ্ছি খেয়াল করো, তাহলে আমি লিখে দিচ্ছি 1 ছিল, ওই 1কে 2 দিয়ে ভাগ করে দিলাম, কিন্তু এটা মিলিমিটারে আছে, মিটার নিতে হবে, তাহলে 10 ইনভার্স 3, ছোটো করে লিখলাম আমি একটু, তাহলে তোমরা বুঝতে পারলা পাই আর করলাম, মিলিমিটার ছিল মিটার বানাইছি, 2 দিয়ে ভাগ করছি, ব্যাসার্ধ হয়ে গেছে, পাই আর স্কোয়ার ইন্টু, তাহলে ওয়াই তবে সাথে হচ্ছে পাই আর স্কোয়ার, আলফার মানটা কত, আলফার মানটা বসে আসো, আলফা দেওয়া ছিল হচ্ছে ওইটা 11×10^6, এটা হচ্ছে সেই আলফার মানটা, ডেল থিটা, ডেল থিটা কত ভাইয়া, ডেল থিটা কি 830 নেবা নাকি 20 নেবা, কোনোটাই না, বিয়োগ করতে হবে, আগে তাপমাত্রা ছিল 100, এখন তাপমাত্রা হয়েছে 30, তাহলে পরিবর্তন কত, 70, বিয়োগ করছো, সেম এই কাজটা করতে হবে, তো বিয়োগ করে দিই আসো আমরা, যে 830-মাইনাস কত, 20 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো এতটুকু জিনিস আশা করি আমরা পরীক্ষার মধ্যে আসলে এখন করতেই পারবো, কারণ অলরেডি আমাদের জিনিসটা প্র্যাকটিস করা আছে, আমরা প্র্যাকটিস করে ফেলছি, এখন আমাদের জন্য এই কাজটুকু দুর্ভাগ, ক্যালকুলেটার ইউজ করতে তোমাকে দিবে বইটা সমস্যা নেই, তুমি জাস্ট এইটুকু গুণ করে দিবা, গুণ করে বলবা হ্যাঁ এত নিউটন বল, এত নিউটন টান কাজ করবে, ঘটনা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও, যে ভাই বুঝতে পারছি কিনা এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্টে জানাও, যে আমাদের বইটা যদি এই প্রশ্ন এখন এইভাবে আসে আমরা পারবো কিনা, আমরা যখন কমন জিনিসগুলো শিখছিলাম তখন কিন্তু ভাইয়া এরকম এই জিনিসগুলো কিন্তু ছিল না, কিন্তু এখন দেখো পরীক্ষায় এই জিনিসগুলো আসতেছে, তো তোমাকে আগে থেকেই প্রিপেয়ার থাকতে হবে, এখন তোমার এরকম অঙ্ক যদি পরীক্ষা আসে একটু চেঞ্জ করেও দেয় তাও তোমার কাছে খুব ইজি মনে হবে, কারণ ভাই তুমি অলরেডি এই টাইপের জিনিসপাতি করে অভ্যস্ত করে আসছো, এটাই আমরা চাই যে তোমরা আগে থেকে এগুলো করে যাও, করে অভ্যস্ত থাকো, তখন তোমার কনফিডেন্সটা আরও বেশি থাকে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সবাই একটু কমেন্টে জানাও যে ঠিকঠাক বুঝতে পারছো কিনা, সবাই ঠিকঠাক বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, ওকে সবাই ঠিকঠাক বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও, ইয়েস ওকে, জানাতে থাকো তোমরা, এটা বুঝে ফেললাম। এবার চলা হচ্ছে আমরা দেখব হচ্ছে বুয়েটের আরও একটা অঙ্ক, বা হচ্ছে রুয়েট কুয়েট চুয়েটে এই অঙ্ক যদি আসতো, বা যখন আসছে তারা কীভাবে আরেকটু চেঞ্জ করে দিয়েছে।